তুকাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মুতুকাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন পিটাইতে পিটাইতে এবার রুটা তার এই থুতনি পর্যন্ত আসিয়া যায় ওই দিকে সব অবাজ হয়ে গেছে 500 ফেরেশতা পিটায় এই লোকটা কত জোরে জোরে চিৎকার দেয় দুনিয়ার কোন মানুষ শুনে না দুনিয়ার কোন মানুষ দেখে না আমরা শুরু থেকে চক্ষু উল্টে ফেলছে আমরা মাঝে মধ্যে দেখি পায়খানা করে দিছে পেশাব করে দিছে আমরা মাঝে মধ্যে দেখি মৃত্যু যন্ত্রণায় জিব্বা কামড়ে দিয়া দেয় আমরা মাঝে মধ্যে দেখি মৃত্যু যন্ত্রণায় হাত পা গুলো শুধু লড়াইতে থাকে চটপট চটপট করে কেন করে আমরা সেটা জানি না এই যে 500 জন ফেরেশতা পিটায় তার মায়ের কত কঠিন বাবার কত অ্যাকশন মারতে মারতে রুটা যখন এখানে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ফেরেশতারা এবার ফেরেশতারা আজ সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে পৃথিবীর সমস্ত জিনিস নিয়ে দ্বিধা দ্বন্দ্ব আছে মতানৈক্য আছে ইখতিলাফ আছে কিন্তু মৃত্যু এমন একটা জিনিস এটা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব মতানৈক্য ইখতিলাফ কারো নাই যার প্রাণ আছে তাকে মরতে হবে এখন আওয়ামী লীগের শাসন আমল চলছে আগামীতে বিএনপি আসবে কি আসবে না এটা নিয়ে মতানৈক্য আছে ইখতিলাফ আছে আবার আওয়ামী লীগ কদিন থাকবে বিএনপি কয়দিন আসবে ইসলামী কোনো সরকার ক্ষমতায় আসবে কি না এটা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব আছে কিন্তু একটা জিনিস মৃত্যু আমাদের প্রত্যেকের আসবে এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই কি বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য মৃত্যু আমাদেরকে করতেই হবে এ কথা বিশ্বাস করি না কে কে হাত তুলি না ঠিক আছে আমরা মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য বলি কে কে জাহান্নামে যেতে চান হাত তোলেন মোটামুটি কয়েকজন হাত তুলি বসে থাকে এই জন্য আমি যে ওয়াজটা হুঁশের সাথে শুনছি কিনা এটা মাঝে মধ্যে পরীক্ষা করতে হয় এই জন্য মাঝে মধ্যে পরীক্ষা হবে আমরা পরীক্ষায় পাশ করবো না ফেল করব সবাই পাশ করব প্রথমে তো ফেল করে বসে আছেন একবার না পারিলে দেখো শতবার কি বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত রব্বে কায়নাত ডাক দিছে রে বনি আদমের দাল দুনিয়ার জমিনে তোমার নেতাগিরি তোমার বাহাদুরি দুনিয়ার জমিনে তোমার ক্ষমতার কর্তৃত্ব নেতৃত্ব একদিন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে তোমার বাড়ির সামনের মধ্যে টক টক করে আওয়াজটা লাগাইয়া দিবে দরজা খোল দরজা খোল দরজা খোল গভীর রজনীতে যদি কেউ আইসা দরজা খোলার জন্য আওয়াজ করে আমরা দরজা খুলি না কারণ চোর হতে পারে ডাকাত হতে পারে সন্ত্রাস হতে পারে বিরোধী দলীয় কেউ হতে পারে এজন্য আমরা দরজা খুলি না না আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত শরীরটা কনকন করে শীতের মতো কাঁপতেছে গায়ের মধ্য থেকে জার জার করে ঘাম বের হচ্ছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীদের শরীরের দিকে তাকাইয়া আমি আশ্চর্য দেখা গেলাম বিশ্ব নবী এত বেশি করে গামাচ্ছে কেন কারণ কি কারণ কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীকে দেখতেছেন সাথে সাথে ফাতেমাতু জোর আয়েশা দাঁড়া গেছে বলে আব্বা গো আপনার এই অবস্থা কেন আপনার শরীরটা কাঁপতেছে কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হঠাৎ করে দরজার মধ্যে থেকে আওয়াজ 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 আসসালামু আলাইকুম ইয়া
رسول الله السلام عليكم يا حبيب الله سلام دي سي سلام دي يا نبي جير كاسي ونموتي چاي اوغو نبي جي امي اپنار غرر مدد دوكار پرميشن چاي امي كي پرميشن دان اپنرا علشانا جي كورتي سي شنتي سنني بوستي سنني আমরা যে সমস্ত বাইরে এখনো দাঁড়িয়ে আছি আমরা মেহরবানি করে যদি বসে যাই মাহফিলের আদব রক্ষা হবে সৌন্দর্য রক্ষা হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলুন আমিন একটু জিকির করে নি লা ইলাহা إلا الله لا إله إلا الله محمد رسول الله বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সরজায় শয়তান যখন সালাম দিছি ও নবীজি আমি আপনার হুজরার মধ্যে আসার অনুমতি চাই আল্লাহু আকবার বিশ্বনবী আওয়াজ শুনছে অন্য কেউ শোনা নাই বিশ্বনবী বলে ফাতেমা রে দরজার দিকে তাকাইয়া দেখো কে যেন ঢোকার পারমিশন চায় বিশ্বনবী যখন বলছেন ফাতেমা দরজার দিকে তাকাইয়া আজরাইল তো এমন এক জিনিস ফাতেমা দেখার বিষয় নয় কিন্তু বিশ্ব নবীর মর্যাদা স্বরূপ বিশ্ব নবী ফাতেমাকে দেখার জন্য বলছে ফাতেমা যদি না দেখে বিশ্ব নবীর এখানে অপমান হবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিব্রাইলকে জানায়া দিয়েছেন জিব্রাইল রে আত্মপ্রকাশ করো যেন ফাতেমা তোমার সাক্ষাৎ পাওয়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাতেমা দরজার দিকে তাকাইয়া যখন আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখছে বিশাল এক দেহের অধিকারী ভয়ঙ্কর এক চেহারা বিশাল লম্বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আজরাইল আলাইহিস সালামকে ফাতেমা দেখার পর ফাতেমা ভয় পেয়ে গেছে ঘাবড়ে গেছে নবীজিকে বলতেছে ও গো বাবা এই লোকটাকে এত ভয়ঙ্কর চেহারা জীবনে আর এরকম লোক আমি দেখি নাই বিশ্বনবী বলে মারে হাদা মালাকুল মউত এ মা ফাতেমা এ হলো মালাকুল মউত যে মালাকুল মউত আজরাইল দুনিয়ার মানুষকে জমিনের উপর থেকে জমিনের নিচে ঢুকা দেয় যে আজরাইল আলাইহিস সালাম আসার পরে মানুষ দুনিয়ার স্বাদ আর ভোগ করতে পারে না দুনিয়ার জমিন থেকে তাকে ঢুকা দেয় ফাতেমা জোড়া বলে বাবা আমি এই লোকটাকে আমার ঘরে ঢুকতে দেব না কারণ এই লোকটা যদি ঢুকে তাহলে আপনার জান বের করে নেবে বাবা গো আমি তো এই আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দেব না আল্লাহু আকবার মুঝে কুছ পাওয়ালো মুসাফির না সমঝো মাই আয়া নহি হো বুলায়া জাতা হো মুঝে কুছ পাওয়ালো মুসাফির না সমঝো মাই আতা নহি হো বুলায়া জাতা হো আজরাইল আলাইহিস সালাম এমন এক ব্যক্তিত্ব যাকে ডাকা লাগে না আল্লাহু আকবার আল্লাহু আকবার যিনি আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে অবতরণ করেন যখন রব্বে কায়নাত আজরাইলকে পাঠাইলেন বিশ্বনবীর জান কবজ করার জন্য ফাতেমা ঢুকতে দেয় না রাসূল আরবি বলেন মারে তুমি দুনিয়ার জমিনে তাকে আটকে রাখতে পারবে না এমা তুমি তাকে অনুমতি না দিতে পারো রে মা অনুমতি তাকে তুমি না দিতে পারো কিন্তু তুমি তাকে আমার কাছে আসা বাধা দিতে পারবা না আজরাইল এমন এক জিনিস দুনিয়ার জমিনে কারো পারমিশন চায় না কারো পারমিশন নেয় না আমার পারমিশন কেন নিল আমার সম্মানার্থে নিল কারণ আনেই না আমি নবী শুধু নবী নয় আমি হলাম খাতামুল আম্বিয়া আনা খাতামুন নবীনা লা নবিয়্যা বাদি বিশ্ব নবী বলেন এই দুনিয়ার মানুষেরা আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না বলেন আমাদের নবীর পরে আর কোন নবী আসবে নি জোরে বলেন আসবে নি যদি কেউ নবীর পরে নবুয়তের দাবি করে বিনা
বললে সে কাফের কি বলেন ঠিক কি না নবীর পরে কোন নবী নাই সংসদে আইন চাই এই স্লোগান দেওয়া যাবে কি যাবে না আর জোরে বলেন মুসলমান সেই সঙ্গে এই স্লোগান দেওয়া যাবে কি যাবে না কাদিয়ানিরা নবী দাবি করে কাদিয়ানি নবী দাবি করে বলে আমি নবী কিন্তু বিশ্ব নবী বলেছেন আমার পরে আর কোন নবী কোন মানুষ যদি নবী দাবি করে সেটা নবী নয় সেটা একটা আস্তা গাদা কি বলেন ঠিক কি না আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না আল্লাহু আকবার যে কথা বলতেছিলাম মৃত্যু একদিন আসবে বিশ্ব নবীর উসিলা আমরা আজকে দুনিয়া দেখছি এই মাহফিল হচ্ছে আসমান টিকে আছে জমিন তার উর্বর ফসল দিচ্ছে কিন্তু এই রাসূল যদি না আসতেন তাহলে এই দুনিয়াও আসতো না আমরাও আসতাম না কি বলেন ঠিক কি না নবী চলে যাবেন হযরতে ফাতেমা যখন বাধা দিতে চাইলেন কিন্তু না আজরাইল চলে আসলেন পারমিশন চাইলেন রাসূল বলেন আজরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূল আল্লাহ আপনার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে আপনাকে যেতে হবে আপনি কতটুকু প্রস্তুত যাবেন কি যাবেন না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই জিব্রাইল আজরাইল অপেক্ষা করো আমার ভাই জিব্রাইল আসার পরে আমি তার সাথে পরামর্শ করে জানাচ্ছি ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালামের আগমন জিব্রাইলকে জিজ্ঞাসা করে ভাই জিব্রাইল আমাকে নেওয়ার জন্য মালাকুল মউত আসছে বলো আমি কি করব তখন মালাকুল মউত জিব্রাইল আমিন আলাইহিস সালাম রাসূলকে পরামর্শ দেয় ইয়া রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে আজ পর্যন্ত কোনো নবী থাকে নাই আপনার আগে যতক্ষণ নবী আসছে সবাই চলে গেছে আপনার অসংখ্য সাহাবী আপনার সাথে সাথে চলে গেছে আপনার আগে চলে গেছে জিহাদের ময়দানে চলে গেছে জিহাদের ময়দানে শহীদ হয়েছে আপনার আগে অসংখ্য নবী আসছে তাদের উম্মত আসছে কেউ নাই দুনিয়ার জমিনে থাকবে না আমরা ফেরেশতারাও একদিন থাকবো না আসমান জমিন একদিন থাকবে না সমস্ত জিনিস দুনিয়ার জমিন থেকে চলে যাবে একজন লোক শুধু থাকবেন তিনি হলেন একমাত্র আল্লাহ চিৎকার দিয়া বলেন তিনি কে তাহলে আমরা কি এখানে থাকবো না চলে যেতে হবে চলে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি আমাদের দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়ার জমিনে দুই চোখে আমরা যা কিছু দেখি সব কিছু নশ্বর একমাত্র রব্বে কায়নাত অবিনশ্বর সব কিছু একদিন চলে যাবে শুধুমাত্র থাকবেন আল্লাহ যেটা রব্বে কায়নাত সূরা রহমানের 26 থেকে 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام ربي كائناتك تسير بني آدم الدال তোমরা দুনিয়ার জমিনে যত বড় বালাখানা বানাও রে যত বড় অট্টালিকা বানাও রে যত বড় তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং এর মালিক হও দুনিয়ার জমিনে লক্ষ কোটি টাকার মালিক হও দুনিয়ার জমিনে শত শত কারি জমিনের মালিক হও ওই জমিনা গ্রুপের চেয়ারম্যানের দিকে তাকাইয়া তোমরা কি বুঝতে পারো না যমুনা গ্রুপের মালিক লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল কিন্তু যখন করোনায় আক্রান্ত হয়েছে ডাক্তারকে বলতেছে ডাক্তার যত কোটি টাকা চাও সব দিয়া দিব প্রয়োজনে আমার যমুনা গ্রুপ তোমার নামে লিখে দিব নিঃশ্বাস নিতে পারি না রে ডাক্তার নিঃশ্বাস নিতে পারি না আমার নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও ডাক্তার বলে দুনিয়ার জমিনে এমন একটা অক্সিজেন কুদরতিভাবে আল্লাহ দিয়েছে ওই অক্সিজেন আল্লাহ ছাড়া দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই তোমার দুনিয়ার কুদরতি অক্সিজেন শেষ হয়ে গেছে এ যমুনা গ্রুপের এমপি এ যমুনা গ্রুপের মন্ত্রী এ যমুনা গ্রুপের চেয়ারম্যান মালিক আমি নয় বাংলাদেশ নয় রে সারা বিশ্বের সমস্ত ডাক্তার আইসাও তোমার এক বিন্দু পরিমাণ অক্সিজেন দিতে পারবে না সুবহানাল্লাহ বলেন সেই মৌত আমার আর আপনার আসবে কি আসবে না আরো জোরে বলেন আসবে কি আসবে না কোথায় আসবে কোন জায়গায় আসবে কোন জায়গা থেকে পেতে নিবে আমরা হত নিজেদেরকে আমরা প্রস্তুত করছি যে আমার হায়াত তো মাত্র এখন 12 বছর 13 বছর আমার তো এখনো পুরা যৌবন পড়ে আছে
আমার সামনে ব্যবসা বাণিজ্য আমাকে গোছাতে হবে, আমার বিয়ে শাদী করতে হবে, আমার দু চার পাঁচটা সন্তান যখন হবে, বয়সটা যখন 70-80 কোটায় পৌঁছবে, তখন না হয় আমি হজ করে ভালো হয়ে যাব। এখন তো আমার নামাজ পড়ার সময় এখনো হয় নাই। কি বলেন, বাস্তবতা কি তাই না ভিন্ন? জোরে বলেন, বাস্তবতা কি তাই না ভিন্ন? মৃত্যুর কোনো কখনো সময় আছে? কখন কেউ বলতে ও আসতে পারে, কখন কোন জায়গায় আপনি মসজিদে নামাজ পড়তে আছেন, সেজদায় গেছেন, আল্লাহ আপনার হায়াত নিয়ে নিয়েছেন, এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়, নামাজের সেজদার মধ্যে যদি আমার মৃত্যুটা হয়, মাহফিলের সামিয়া নাই, ওয়াজ শুনতে শুনতে যদি আমার মৃত্যুটা হয়, কোরআন তেলাওয়াত করতে করতে যদি আমার মৃত্যুটা হয়, রোজা রাখতে রাখতে যদি আমার মৃত্যুটা হয়, তাহলে আমি সফল কাম। কি বলেন, ঠিক কি না? আর আমি চুরি করতে বসছি, চুরি করার জন্য যাচ্ছি, যাওয়ার সময় ওই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়, আহারে আমি জিনা করার জন্য যাচ্ছি, ওই পথে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আহারে আমি কলম নিয়ে ঘুষের দলিলের মধ্যে সিক্রিসার করার জন্য যাচ্ছি, ওই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়, আমি অফিসে বসে বসে ঘুষ খাইতে খাইতে আমার পেটটা বড় করে বলছি, এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়, তাহলে সোজা সুজি আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব। জোরে কন, জাহান্নামে যাব না জান্নাতে যাব। তাহলে আমাদের মৃত্যুটা সুন্দর মতো দুনিয়ার জমিনে ভালো জায়গায় হোক, আমরা চাই কি চাই না? দুনিয়ার জমিনে আমরা চুরি করব না, ডাকাতি করব না, এটা আমরা কে কে করতে পারবো? আল্লাহকে হাত তুলে, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে, সবাই হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, এক জোরে বলেন আমিন। আমরা কেউ চুরি করব না, ডাকাতি করব না, সন্ত্রাসী করব না, অস্ত্রের যন্ত্রণানি করব না, কারণ একদিন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যাইতে হবে। কি বলেন, ঠিক কি না? মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আরে সবার পাইছে টাকার খনি, আমি পাইছি সোরের খনি, ঠিক কি না? আস্তে কইছেন দেন, ভয় করেন? আরে শেখ মুজিবের কথাই তো কইতেছি, যার জন্য আজকে এত আয়োজন, জন্ম শতবার্ষিকী আরো কত কিছু, হ্যাঁ এই এই বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধু, ওনার কথাই তো বলতেছি, উনি বলছেন সবাই পাইছে টাকার খুনি, আমি পাইছি। এবার কিন্তু আমি কই নাই, আপনারা গেছেন, বিপদে পড়লে এবার আপনারাও পড়বে। আঙ্গদাসে সোরের অভাব নাই কইতাম নি, জোরে কন কইতাম নি, আবার মনে মনে রাগ করবেন নি, বলে আঙ্গ হলো আঙ্গর সোর কই গেছে, হ্যাঁ আঙ্গদাসে সোরের অভাব নাই, কারে সারি কারে কই কে কোন মিশা নাই, কারে সারি কারে কই এক জন মিশা নাই, আঙ্গদাসে সোরের অভাব নাই, সবাই একটু বলেন আঙ্গদাসে সোরের অভাব নাই, আঙ্গদাসে সোরের অভাব নাই, কারে সারি কারে কই ব্যাকে এক হমান ভাই, আঙ্গদাসে সোরের অভাব নাই, গরম সুরা শহর সুরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর, আরো জোরে কন, ঠিক কি না? গরম সুরা শহর সুরা আরো কত সুর, এরম অনেক সুর আছে মসজিদের ভিতর, হেদিন মসজিদে তুন বাইরই দে, হেদিন মসজিদে তুন বাইরই দে, আর নতুন জুতা নাই, আঙ্গদাসে সোরের অভাব নাই, আঙ্গদাসে সোরের অভাব নাই, কারে সারি কারে কই ব্যাকে এক হমান ভাই, ব্যাকে এক হমান ভাই, আঙ্গদাসে সোরের অভাব নাই, নাই রে আঙ্গদাসে সোরের অভাব নাই, সোড়ো খাড়ো সোর বেগুন গ্যারাম গঞ্জে যাই, আস মোরগ সুরি করি ফিকমিক করি খাই, খাই কি খাই না, ওরে সুরা মোরগ দিয়ে ফিকমিক করতে কি মজা, জোরে কন, ঠিক কি না? সুরা আজ দি ফিকনিক করতে কি মজা, ওটা ডাকাইতে ওরা বুঝাইব কি মনে, সোড়ো খাড়ো সোর বেগুন গরম গঞ্জে যাই, আস মোরগ সুরি করি ফিকনিক করি খাই, আবার নাই সুয়ারি সুরি করি,
আবার নাই সুয়ারি সুরি করি মা বাপের গেলহু নাই অঙ্গ দশে সোরে রবাব নাই ও নাই রে অঙ্গ দশে সোরে রবাব নাই কারে সারি কারে কই বেগুনা খমন বাই বেগুনা খমন বাই অঙ্গ দশে সোরে রবাব নাই ও নাই রে অঙ্গ দশে সোরে রবাব নাই দেশের অনেক নাম্বার শর্মান সাইল সুরি করে সোয়া মিন্টাল সুরি করে খাড়ে তলে ভরে আসে না নাই আমাদের মাননীয় সরকারকে ধন্যবাদ জানাই প্রশাসনকে ধন্যবাদ জানাই কত সরজে করোনার ভিতরে দচ্ছে সাইলছো কিরে জনগণের লাই সরকার সাইল দিছে ওমা সাইল নাই বাড়ির তল্লাশি করতে দেখছে হরি ভিতরে যে হালাইছে কোনে হালাইছে পুলিশে যাইকো কিরে ফুকুরি ভিতরে বুটবুট আঁকা ডুব দিছে সব সাইল ঘরের ভিতরে সব তালাশ করি এখানে সাইলের বস্তা ওখানে সাইলের বস্তা পুলিশ একবার তালাশ করতে করতে হরানো যায় খাড়ের মধ্যে যায় বসে ক বাবা একটু জিরাই লই ওমা কিরে খাটে রে মনে মনে করে গা উল্টে সাজন সব তালের হট সব কি রা এটা আপনারা খবর পত্রিকা দেখেন না টেলিভিশনে দেখেন না এখন কি আমি মিছা কথা বলছি না সরকার কইছে এই কথা শেখ হাসিনা বলছি সোর বাংলা জমিনে তাই হবে না শেখ মুজিব তো বলেই গেছে আমি কিসের খনি পাইছি দেশের অনেক নাম্বার শর্মান সাইল সুরি করে সোয়া মিন্টাল সুরি করি খাড়ে তলে বরে মানছে এত হিসা মারে মানছে এত হিসা মারে তবু হেগুনের শরম নাই অঙ্গ দেশে সোরে রবাব নাই ও নাই রে অঙ্গ দেশে সোরে রবাব নাই কারে সারি কারে কইতাম বেগুনা খমান বাই বেগুনা খমান বাই অঙ্গ দেশে সোরে রবাব নাই ও নাই রে অঙ্গ দেশে সোরে রবাব নাই শার্ট প্যান্ট তাই লাগাইয়া যে গুন সুরি করে গ্যারম গঞ্জে সুরের মতো যায় না মানুষের ঘরে শার্ট প্যান্ট তাই লাগাই না সো চিনেন নি অফিসে গেলে স্যার আমার এই ফাইলটা সই করে দেন পাঁচ লাখ কয় লাখ লাগবে স্যার এখান জন্ম নিবন্ধন কার্ড দেন পাঁচশো টাকা লাগবে স্যার এখানে একটা সই দেন তাই আছে স্যার ওরে সুবান আল্লাহ মনে হয় যেন স্যার আসমান থেকে ফেরেস্তা ফলাই চলে এসছে এখানে আমার মাঝে মধ্যে এইটা এটা কিনকাম করেন এখানে থুন এখানে থুন মানে উনি কি ভাবে তো এটা আসে লয় না ও এক লোক বলে বন্ড বন্ড বাবা তাহাজ্জুদ নামাজ পড়তেছে কি পড়তেছে এখানে একজনে লই গেছে হুজুর চুরি করি পঞ্চাশ হাজার টাকা আনছি আপনারে দশ হাজার টাকা দিয়ে আপনি দোয়া করেন হেগুনে যান যা পাবিস তোমার করে আর যান কিছু না হয় এখন হুজুরে কয় রে এই আকাম কথা এটা খবর দা আর রাতে দিচ্ছে ওই আর যে না যায় না আমাদের বিসনাথ মুসল্লা যায় নামাজ পড়তে কি তাহাজ্জুদ নামাজ পড়তেছি বিসনাথ তলে থুই যায় বিসনাথ তলে থুই যায় কোনায় থুই যাই তো সুর আর বাপারে দেখছেন শার্ট প্যান্ট তাই লাগাইয়া যে গুন সুরি করে গ্যারম গঞ্জের সুরের মত যাই না মানুষের ঘরে কলমের খোসাই সুরি করে কলমের খোসাই সুরি করে মানুষের বারোটা বাজাই অঙ্গ দাসে সোরে রবাব নাই ও নাই রে অঙ্গ দাসে সোরে রবাব নাই কারে সালি কারে কইতাম বেগুনা খমান ভাই বেগুনা খমান ভাই অঙ্গ দেশে সোরে রবাব নাই ও নাই রে অঙ্গ দেশে সোরে রবাব নাই অঙ্গ হারুন বাজার নাই খবরদার কি কোন আছে নাকি আমাদের হারুন বাজার ওমা কি কয় দূর মে আমরা তো আমার মানুষ মান খাইবেন আমি একজন বক্তা মানুষ কত জায়গায় যাই মানুষ যদি হুনে হয়ে মিয়ার বাদ দিলে তো সোর আছে শরম না মিয়া অঙ্গ বাড়িতে যাত নাই জোরে কান কোন বিপদে উঠলাম এবার আমি কই নাই যাক আমি বাঁচি গেছি আমি অন্তত নাই গেছি দইলে এবার আমরা করে কি বল ঠিক কি না যাক তাহলে আমরা যে আলোচনা করতেছিলাম এ ছোর তুমি ছুরি করতেছো তুমি আজকে ব্যবসার মাধ্যমে তুমি কম দিচ্ছ তুমি আরেকজনের ঘর চুরি করছো আঁশ মুরগ চুরি করতেছো ডাব চুরি করতেছো মৃত্যু তোমার আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না বলে শেষ ভালো যার সব ভালো তার আজ এই আলাইহিসসালাম যদি তোমাকে ডাব ছুরি অবস্থায় গাছের থেকে ফালায়া মৃত্যুবরণ করে তাহলে তোমার আর সাক্ষী লাগবে না তুমি দুনিয়াতে কেমন ছিলা বিনা সাক্ষীতে তুমি জাহান্নামে কি বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা এখনো আমাদের জীবনকে সংশোধন করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন।
মেনে ভাই দোস্ত বুজুর্গ আজরাইল আলাইহিস সালাম এবারে আসবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো মৃত্যু। মৃত্যু আমাদের আসবে। আজরাইল আলাইহিস সালাম আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি আসবে না? বাড়িতে যদি পুলিশ আসে, পুলিশ ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট করতে যারা দেয় ভেরিফিকেশন ঠেকানো যায় 500 টাকার মাধ্যমে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন 500 টাকা দিলে উনি আমার বাড়ির দরজা থেকে ফিরে চলে যাবেন, কি বলেন? ঠিক কি না? বলেন যাবে কি যাবে না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম একদিন আসবে। দুনিয়ার জমিনে যত টাকা পয়সা ওয়ালা ছিল কেউ বাঁচতে পারে নাই, কুজা ফিরাউন কুজা কারুন কুজা নমরুদ সুদহামানি কুজা মূসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুদহামানি কুজা মূসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কারণ ছিল আজকে নাই, দুনিয়ার জমিনে ফেরাউন ছিল আজকে নাই, নাই দুনিয়ার জমিনে সাজ্জাদ ছিল আজকে নাই, দুনিয়ার জমিনে মূসা আলাইহিস সালাম ছিল ঈসা আলাইহিস সালাম ছিল আজকে একজন নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বন্ধুরে আমাদেরকে একদিন যাইতে হবে। আমরা বলি আমাদের সময় নাই, দুনিয়ার জমিনে বলি বাবা নামাজ পড়তে আসো, বলে বাবা এখনো সময় হয় নাই। এরে বন্ধু নামাজ পড়তে আসো, বলে আমার সময় নাই, নাই না না তোমার সময় এখনো হয় নাই। এরে ভাই আজরাইল আলাইহিস সালাম যখন আইজাম দুনিয়ার জমিন থেকে তোমাকে নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম কিভাবে জান কবজ করে জানেননি? আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে দুই তরিকায়। কয় তরিকায়? একটু জোরে কথা বলেন, কয় তরিকায়? মানুষের মধ্যে আমরা দুই ভাগে বিভক্ত, দুনিয়ার জমিনে আমরা অনেক ভাগে বিভক্ত। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, পাবলিক, হেফাজত, জামাত, কত রকমের আছি। কিন্তু মৃত্যুর পরে আমরা দুই শ্রেণীতে বিভক্ত। একদল হলো নেককার, আরেকদল হলো বেককার বদকার। একদল হলো আসহাবে ইয়ামিন, আরেকদল হলো আসহাবে শিমাল। এই দুইজনের মৃত্যু দুই ভাবে হয় রে বাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন হায়াতা জানতা বেশ করার জন্য আসে, তখন আজরাইল আসার সময় ওনার সাথে 500 ফেরেশতা নিয়ে আসে। কয় শত জন? আর জোরে বলেন কয় শত জন? এরে বন্ধু দুনিয়ার জমিনে যখন একজন এসপি আসে, একজন দারোগা আসে, তার সাথে দু তিনজন সিপাহী আসে কি আসে না? আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আসার সময় 500 জনের একটা বিশাল সিপাহী নিয়ে আসে। আসার পরে জান কবজ করে দুই ভাবে, নেককার লোকটা যদি বদকার হয় বদকারের কাছে সর্বপ্রথম যায়। যাওয়ার পর ওই 500 জন ফেরেশতার হাতে 500টা হাতুড়ি থাকে, 500টা গুরুস্থানে হাতুড়ি থাকে। ওই হাতুড়ির মাথার মধ্যে প্রাগ মারা প্রাগ মারা, আল্লাহু আকবার, কাঁটাযুক্ত হাতুড়ি। ওই হাতুড়ির মধ্যে যদি ওই কাঁটাযুক্ত হাতুড়ি থাকে, ওই 500 জনের প্রত্যেকটার হাতে এক একটা হাতুড়ি থাকে। মালাকুল মউত আইসা নামাজ পড়ার জন্য সে পড়ে নাই, রোজা রাখার জন্য বলছে রাখে নাই। যারে ওই লোকটাকে এমন ভাবে পিটানো শুরু করো, ফিরতে ফিরতে তার হাড়ি গুড়ি সব ভেঙ্গে দাও। জোরে কন্না উজুবিল্লা। এরে ভাই দুনিয়ার জমিনে আমাদেরকে একজন দুইজন চারজন পাঁচজন দশজনের চতুর্পাশ থেকে ঘেরাও দিয়া যখন মারে আব্বা বললো ছাড়ে না, কি বলেন? ঠিক কিনা? এর বন্ধু 500 জন ফেরেশতা যখন তাদের গুরুজগুলো দিয়া, হাদিসের মধ্যে লেখছে, পায়ের তালু থেকে পিটানো শুরু করে, পিটাইতে পিটাইতে রুহটা তার ওইদিকে গিরা পর্যন্ত আনিয়া দাঁড়ায়। গিরা পর্যন্ত আনার পর এবার আজ মালাকুল মউত বলে তোমরা একটু রেস্ট নাও, বিশ্রাম নাও। এবার এবার একটু এরা তারা জিরায়, তারা একটু রেস্ট নাই, বিশ্রাম নাই। এবার মালাকুল মউত বলে আবার পিটাও। পিটাইতে পিটাইতে রুটা নিচের দিক থেকে আইসা তার কমর পর্যন্ত আসে। মালাকুত বনে বলে একটু বিশ্রাম নাও। আবার পিটান শুরু করলো ভাই।
মত কাসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মত কাসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আজ দেইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন পিটাইতে পিটাইতে এবার রুটা তার এই থুতনি পর্যন্ত আসিয়া যায় ওইদিকে সব আওয়াজ হইয়া গেছে পাঁচশো ফেরেশতা পিটায় এই লোকটা কত জোরে জোরে চিৎকার দেয় দুনিয়ার কোন মানুষ শোনে না দুনিয়ার কোন মানুষ দেখে না আমরা শুরু থেকে চক্ষু উল্টে ফেলছে আমরা মাঝে মধ্যে দেখি পায়খানা করে দিছে পেশাব করে দিছে আমরা মাঝে মধ্যে দেখি মৃত্যু যন্ত্রণায় জিব্বা কামড়ে দিয়া দেয় আমরা মাঝে মধ্যে দেখি মৃত্যু যন্ত্রণায় হাত পা গুলো শুধু লড়াইতে থাকে চটপট চটপট করে কেন করে আমরা সেটা জানি না এই যে পাঁচশো জন ফেরেশতা পিটায় তার মায়ের কত কঠিন বাবার কত অ্যাকশন মারতে মারতে রুটা যখন এখানে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ফেরেশতারা এবার ফেরেশতারা আজ জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তার থুতনির মধ্যে একটা আগুনের লেলিহান শিখা ধরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আগুনের লেলিহান শিখা তার এই কবরের মধ্যে তার গলার মধ্যে ধরিয়া তার রুকে বলে আয় 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 বের হয়ে আয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে কষ্ট দেওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার পতকারের রু এভাবে বের করে এর দুনিয়ার জমিনে ভাই একদিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে আমি কামালউদ্দিন তাহিরি আর নাই কত মানুষ আমার বাড়িতে আসবে আমাকে শেষ নজর দেখার জন্য বাবারে তুমিও চিন্তা করো তোমারও একদিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে বাজারের অলিতে গলিতে এলান হয়ে যাবে এই এলাকার মেম্বার আর নাই এই এলাকার সেক্রেটারি সভাপতি আর নাই 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 একদিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে ওই দিন আসার পূর্বে আমাকে আপনাকে সংশোধন হতে হবে আল্লাহু আকবার মালাকুল মউত দুনিয়ার জমিনে নেওয়ার সময় তাকে এই পরিমাণ মারে আর শাস্তি দেয় এবার যখন কবরের মধ্যে রাখে আল্লাহ রে কবরের মধ্যে কি পরিমাণ শাস্তি দেয় তাকে কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম রাব কে ছিল ধর্ম কি ছিল বিশ্ব নবীকে দেখা বলে লোকটাকে চিনো কিনা কিন্তু সে তো বেনামাজি ছিল মসজিদের বারান্দায় কখনো আছাড় খায় নাই পশ্চিম দিকে ফিরিয়া কখনো আছাড় খায় নাই তখন সে বলবে হা হা লাদরি লাদরি আল্লাহ কে রে আমি তো চিনি না আমি তো মদের আড্ডাখানায় ছিলাম আমি তো জুয়ার আড্ডাখানায় ছিলাম আমি তো জানা ব্যবচারের আড্ডাখানায় ছিলাম আমি তো সুদ ঘুষের কারবারি করছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়ার জমিনে একটা বৈধ জিনিস আমরা মনে করি সেটার নাম হলো সুদ সুদকে আমরা বৈধ বানায় ফেলছি কেয়ামতের আলামত কেয়ামতের আলামত রাসূল বলেছেন কেয়ামত রাখ দিয়ে সুদ আম হয়ে যাবে আম হয়ে গেছে সুদের একবারে সর্বনিম্ন গুনাহ হলো রাসূল বলেন তোমার আপন জীবিত মায়ের সাথে মৃত মায়ের সাথে জিনা করা নাউজুবিল্লাহ পারবেন লক্ষ লক্ষ টাকা দিলে আপন মার সাথে পারবেন কেউ পারবেন জোরে বলেন কেউ পারবেন তাহলে সুদ খালি তো ওই গুনাহ আল্লাহ হেফাজত করে জোরে বলেন আমিন মৃত্যু একদিন আসবে আসবে কি আসবে না নেক হালতে আসুক এটা আমরা চাই কি চাই না না বদ হালতে আসুক আল্লাহ এবার কবরে যখন ডাকা হবে প্রশ্নের জবাবগুলো যখন তার কাছে চাইবে একটারও কোনো উত্তর দিতে পারবে না তখন ফেরেশতারা আসবে দুইজন ফেরেশতা সুম্মুন বুকমুন উমিয়ুন তাহুম লা ইয়ারজিউন এরা অন্ত থাকবে এরা বাড়া থাকবে এরা কানে শুনবে না চোখে দেখবে না শুধু মারতেই থাকবে নাউজুবিল্লাহি রাসূল আরবি হাদিস শরীফের ভিতরে বলেন এদের এক একটা দাঁত হবে গরুর দাঁতের মতো এদের নিঃশ্বাসের সাথে আগুন বের হবে তুমি যখন বলবা ভাইরা আমি কষ্ট পাই ও তো শুনবে না কারণ সে তো বাড়া তুমি যখন অঙ্গ ভঙ্গি দেখাইবা আমি কষ্ট পাই সে তো দেখবে না কারণ সে তো অন্ধ ওই জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচা দরকার আছে না নাই জোরে বলেন বাঁচা দরকার আছে না নাই ওই কবরে আমি আর আপনি যাইতে হবে এটাই সর্বশেষ কথা এটাই সত্য কথা যাইতে হবে আমাকে আপনাকে আমরা অত সময় নিয়ে বসে আছি বয়স হবে তো এখনো না আমি কি দেখি নাই আমার নাতিটা পানিতে পড়ে আমার আগে চলে গেছে আমি কি দেখি নাই আমি যখন অসুস্থ হয়ে গেলাম মৃত্যু সজ্জায় শায়িত আমার সন্তানরা কবরের জায়গা কিনে মাটি ভরাট করে রাখছে আর বাবাটা কোন দিন জানি মরে যায় কবরটা রেডি রাখি কিন্তু কবরটা রেডি রাখার পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি আমার একটা নাতি দুনিয়ার থেকে চলে গেছে এরকম হয় কি হয় না
জোরে বলেন হয় কি হয় না? তাহলে কিসের চিন্তা? এই কিসের চিন্তা আমাদেরকে দুনিয়া বিপদ করে রাখছে? আল্লাহ আমাদেরকে নেককার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। এবার আসেন নেককারের জান ফেরেশতারা কিভাবে জান কবজ করে বলবো নি, জোরে বলেন বলবো নি। আর সময় আমার সময় আর বেশি নেই, মাত্র 10 মিনিট বাকি আছে, আমরা উঠাউটি করবো না। উঠাউটি করলে যিনি আলোচনা করেন ওনার মন ভেঙে যায়, আলোচনার ধাঁচ থাকে না, এই জন্য আমরা উঠাউটি করবো না। নেককারের জান কিভাবে কবজ করে, বদকারের শান মালাকুল মউতের সাথে বদকারের জান কবজ করার জন্য যেভাবে 500 ফেরেশতা আসে, নেককারের জান কবজ করার জন্য 500 ফেরেশতা আসে, কিন্তু মারার জন্য নয়, তাকে স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ, কিভাবে আসে? হাদিস শরীফের ভিতরে আছে, ওই 500 জন ফেরেশতার প্রত্যেকের হাতের মধ্যে একটা রায়হানের ফুলদানি থাকে, আল্লাহু আকবার, একটা ফুলদানি থাকে, একটা ফুলের টব থাকে, ওই এক একটা ফুলের টকের মধ্যে 20 প্রকারের ফুল থাকে। কত প্রকারের ফুল? গোলাপ ফুল, গন্ধরাজ ফুল, বেলি ফুল, জবা ফুল, দুনিয়ার কোনো ফুল নয়, এটা হলো জান্নাতি গাছের ফুল। সুবহানাল্লাহ, এবারে এই ফুলগুলো নিয়ে যা যখন আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক একটা টবের মধ্যে 20 প্রকারের ফুল, এক একটা ফুলের মধ্যে ভিন্ন ভিন্ন রকমের গ্রান, এই গ্রানগুলো ফুলগুলো নিয়া মালাকুল মউত যখন 500 ফেরেশতা নিয়া ওই নেককার লোকটার বাড়ির দরজায় হাজির হয়ে যায়, আল্লাহু আকবার, তার ঘরের মধ্যে গ্রান আর গ্রান হয়ে যায়। সুবহানাল্লাহ, আমরা কেউ সেই গ্রান পাই না, শুধু যিনি মৃত্যুবরণ করবে মৃত্যু সাজ্জায় শায়িত ওই লোকটা শুধু শুনতে পায়, 500 জন ফেরেশতা তার সামনে যায়, ফুলদানিগুলো ধরে, মালাকুল মউতের কাছে একটা রুমাল থাকে, রেশমি রুমাল, ওই রুমালের মধ্যে জান্নাতি একটা ঘ্রাণ থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই রুমালটা নিয়া লোকটার যেন কষ্ট না হয়, রুমালটা নিয়া এভাবে ফেরেশতা তার মুখের মধ্যে নাকের মধ্যে ধরে, ঘ্রাণ এসে বিময়িত হয়ে যায়, আনন্দ হয়ে যায়, খুশি খুশি ভাব হয়ে যায়। এবার ফেরেশতা বলে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা ডাকে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান ওয়ালা, শুকর গুজার ওয়ালা, হে ঈমান ওয়ালা বান্দা, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আয় 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 তোমার প্রভুর কাছে আসো, যেই প্রভুর উপর তুমি খুশি ছিল, প্রভু তোমার উপর খুশি, ওই প্রভুর কাছে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নেককারের সিরিয়ালের মধ্যে নামটা লেখাইয়া তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ, এই যখন ফেরেশতা আওয়াজ করতে থাকে লোকটা খুশিতে আত্মহারা হয়ে যায়, কি করবে না কি করবে, শুধু যাওয়ার জন্য। হাদিসের ভিতরে লেখছে ফেরেশতারা তখন জান্নাতটা তার সামনে তুলে ধরে, এ দেখতে থাকে, ও মা, জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর মহিলারা, এক একজন কত সুন্দর সুন্দর জান্নাতি হুর, আল্লাহু আকবার। আমাদের মসজিদেও জামাত হবে, এখানে